सो हेलो फ्रेंड्स, वेलकम टू फुटबल एक्सट्रा। এটা যে থার্ড ভিডিও, যারা এর আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। এসসি ইস্ট বেঙ্গল সম্বন্ধে কিন্তু অনেকগুলো আপডেট আছে তার মধ্যে। আজকে সম্ভাব্য প্রথম একাদশ, প্রেডিকশন, স্কোর সবকিছুই কিন্তু আগের ভিডিওটায় আছে, কাইন্ডলি দেখে নিও, আই কার্ডে দেওয়া থাকবে। তো এই ভিডিওটা যেটা নিয়ে করব সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝেও গেছো, নতুন যে বিদেশিটার নাম চারদিকে ছড়িয়ে গেছে বা সমস্ত সোশ্যাল মিডিয়ায় বলছে। অনেকে আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করেছো, অনেকে মেসেজ করেছো, মেসেঞ্জারে মেসেজ করছো যে দাদা রবিন হেনিংস এই প্লেয়ারটির সম্বন্ধে বলো। অনেক জায়গায় শোনা যাচ্ছে এই প্লেয়ারটি হতে চলেছে সপ্তম বিদেশি, তোমরা যারা বলছো, তো তাদের জন্য এই ভিডিওটা বানানো। সবার প্রথম বলি, আমাদের কাছে কোনো কনফার্মেশন নেই যে এই প্লেয়ারটি হতে চলেছে কি না, তবে অনেক জায়গায় শোনা যাচ্ছে, সেই অনুযায়ী তোমরা হয়তো আমাদের বলছো, তো আমরাও তোমাদের প্লেয়ারটির সম্বন্ধে জানিয়ে দিচ্ছি। মার্কেট ভ্যালুর যদি বিচার করো ইন্ডিয়ান মানিতে কিন্তু 12.5 কোটি টাকা তার মার্কেট ভ্যালু। তো এই মুহূর্তে আইএসএল এর হয়তো সেকেন্ড উইন্ডো অর্থাৎ জানুয়ারি উইন্ডো খুললে তাকে খেলানো যাবে, সেই কটা ম্যাচের জন্য যদি আনতে পারে তো খুব ভালো, খুব ভালো প্লেয়ার। তবে এই মুহূর্তে বুন্দেসলিগার সেকেন্ড ডিভিশনের ক্লাব ডাসেলডর্ফের সাথে কিন্তু তার চুক্তি আছে, 30 জুন 2021 পর্যন্ত তার চুক্তি আছে। জার্মানির আন্ডার 21 হয়েও কিন্তু এই প্লেয়ারটি খেলেছে, বর্তমানে 9টি ম্যাচ খেলেছে 2020-21 সিজনে, 9টি ম্যাচে 3টে গোল করেছে। এবং যদি লাস্ট ম্যাচটা দেখো অর্থাৎ 4-12 ডিসেম্বর খেলেছিল এসভি ডার্মস্টাডের সাথে, সেই ম্যাচে কিন্তু তার গোলও আছে একটা, পুরো 90 মিনিট খেলেছে। তার দলের হয়ে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই, মোস্ট প্রবাবলি কিন্তু প্রত্যেকটা ম্যাচেই কিন্তু 90 মিনিট করে খেলে, অর্থাৎ পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই প্লেয়ারটি খেলে। 30/11 অর্থাৎ নভেম্বরের 30 তারিখেও কিন্তু বিএফএল বোচুমের সাথে খেলেছিল, 64 মিনিটে তাকে রিপ্লেস করা হয়। তো এই প্লেয়ারটিকে শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটিকে আনতে চলেছে এসসি ইস্ট বেঙ্গল টিম। যদি গোল করার দক্ষতা বলো তাহলে তো অবশ্যই বলবো যে হ্যাঁ, গোল করার দক্ষতা খুবই ভালো, মনে খুবই ভালো প্লেয়ার, বিভিন্ন ক্লাবে খেলেছে, ইংলিশ প্রিমিয়ার লিগের বার্নলের মতো ক্লাবে খেলেছে, এছাড়া বুন্দেশলিগার বিভিন্ন ক্লাবে, হামবার্গার এসভি, ওসনা ব্রাক, এফসি এসটি পাউলি, এরকম কালসরুহের এসসি, আর এখন বর্তমানে এফ ডাসেলডর্ফ, বিভিন্ন ক্লাবে খেলেছে। 12.5 কোটি টাকা মার্কেট ভ্যালু। দেখো, আমাদের কাছে কোনো কনফার্মেশন নেই বলে এই মুহূর্তে তোমাদের জানাতে পারছি না যে হ্যাঁ এই প্লেয়ারটি আসছেই বলে, তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফত যেটা শোনা যাচ্ছে যে তার সাথে কথাবার্তা এগিয়েছে এবং হয়তো কন্ট্রাক্ট না, তিনি হয়তো লোনে আসতে চলেছেন, এরকম একটা খবর শোনা যাচ্ছে। তবে যদি আমরা কনফার্মেশন পাই অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আমরা, এই মুহূর্তে আমাদের কাছে কনফার্মেশন নেই, তাও প্লেয়ারটির সম্বন্ধে তোমাদের জানিয়ে রাখলাম। কোচের কিন্তু খুব পছন্দের প্লেয়ার এই প্লেয়ারটি, এই মুহূর্তে ডাসেলডর্ফের যে কোচ আছে সে কোচের কিন্তু খুব পছন্দের প্লেয়ার, তাই জন্য প্রথম একাদশে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই থাকে। উই ডোসলার এই দলের কোচ, 52 বছর বয়সী, এই উই ডোসলারের কিন্তু খুব পছন্দের ফুটবলার হচ্ছে এই রবিন হেনিংস। এখন দেখার এই খবরটি সত্যি হয় কি না, যদি সত্যি হয় অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরব। তো এই মুহূর্তে আর এই সপ্তম বিদেশি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।